আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজ আমি আর মামা নানিকে নিয়ে গিয়েছিলাম একটু ডাক্তার দেখাতে। ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে মহেশপুরে এখানে একটা দোকান আছে ফুচকার, তো খুব সুন্দর ফুচকা বানায়, ওখান থেকে আমি আর মামা ফুচকা খেয়েছিলাম। আর বোনের জন্য নিয়ে এসেছিলাম হচ্ছে চকলেট, তো ওটা এনে ওকে দিয়ে দিই। জানো তো আমার বোনের শরীরটা না খুবই খারাপ, আমি আগেও ভিডিওতে বেশ কয়েকবার বলেছি যে আমার বোনের শরীর খারাপ, তো যে ডাক্তারকে দেখাই সেই ওষুধে কোনো কাজই হচ্ছে না, তার জন্য আজকে ওর ব্লাড নিয়ে গেছে, তো ব্লাড টেস্ট করা হবে, দেখি কি রিপোর্ট আসে। তো এবারে ওর ডাক্তারটা চেঞ্জ করা হবে। মেন সমস্যাটা হচ্ছে ও যাই খাচ্ছে তখন বমি করে দিচ্ছে, ওর পেটে কিছুই থাকছে না, তো আমরা আন্দাজ করছি যে হয়তো লিভারেই কোনো সমস্যা হবে। দেখা যাক, আল্লাহর কাছে দোয়া করছি যেন সেরকম কিছু না হয়, যেন তাড়াতাড়ি আমার বোন সুস্থ হয়। শরীরটা এতটাই খারাপ যে ও স্কুল টিউশন কিছুই যেতে পারছে না, এতটা উইক হয়ে পড়েছে। তো আজকে সকালে ও রক্ত নিয়ে গেছে, তো ওটাই দেখাচ্ছিল যে হাতে লাগছে। আর রক্ত নিয়ে যাওয়ার সময় এমন একটা ঘটনা ঘটে গেল না, আমি ভাবছিলাম যে ওটা যদি ভিডিও করে রাখতাম ভালো হতো। তো জীবনের প্রথমবার ব্লাড দিয়েছে, তো মা তো ওকে জোর করে ধরেছিল, তাই আপা আপা করে এত জোরে চেল্লাচ্ছিল, আমি তো হাসতে হাসতে বাইরে বেরিয়ে গিয়েছিলাম। তাহলে যাই হোক, ভিডিওটা আজকে এখানে শেষ করে দেখাবো নতুন কোনো একটা মিনি ব্লগে। আল্লাহ হাফেজ।